পাবনা শহরের প্রাণকেন্দ্রে রয়েছে 200 বছরের পুরাতন ঐতিহাসিক বনমালী রায় বাহাদুরের জমিদার বাড়ি তারাশ ভবন। 1800 শতকে জমিদার বনওয়ারি লাল রায় এই তারাশ ভবন নির্মাণ করেন। দেয়ালে বিভিন্ন নকশা করা এই ভবনের সামনে রয়েছে একটি বড় প্রবেশপথ। প্রবেশপথের দুপাশে রয়েছে দুইটি করে বড় স্তম্ভ ও এর মাঝখানেই রয়েছে প্রবেশপথ। মূল ভবনটির দৈর্ঘ্য 30.40 মিটার এবং প্রস্থ 18.28 মিটার। দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকার পরে সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এ ভবনকে সংরক্ষিত ইমারতের আওতাভুক্ত করে। বর্তমান সরকারের উদ্যোগে ঐতিহাসিক এই জমিদার বাড়ির সংস্কার কাজ করা হয়। তবে জমিদার বাড়িতেই একটি পূর্ণাঙ্গ জাদুঘর নির্মাণের দাবি পাবনাবাসীর। জনশ্রুতি রয়েছে রায়বাহাদুর জমিদারের বংশধরগণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 সালে এই ভবনটি তাদের আশ্রয় কেন্দ্র হিসেবেও ব্যবহার করেছিল।